প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর রাজধানীর বেশিরভাগ সড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। গেল 5 আগস্টের পর রাজধানী ছিল পুলিশ শূন্য, সে সময় সড়কে ছিল না কোনো ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে এ কয়দিন দায়িত্ব পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রোববার অল্প পরিসরে ইন্টারকন্টিনেন্টাল সিগন্যাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত কাজ শুরু করে ট্রাফিক পুলিশ, তাদের কার্যক্রম শুরু করে। গেল কয়দিন রাজধানীর সিগন্যালগুলোতে ছিল না ট্রাফিক পুলিশ, তবে তারা আজ থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। এই মুহূর্তে রাজধানীর কাওড়ান বাজার সোনারগাঁও মোড় এলাকায় আছেন সহকর্মী সুমন তানভীর, তিনি আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। সুমন, ট্রাফিক কার্যক্রম এবং সড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন। প্রথম কথা হচ্ছে 5 আগস্টের আন্দোলনের পরে কিন্তু আসলে এই আজকের দিনটির অপেক্ষায় কিন্তু অনেকেই ছিল, কারণ আন্দোলনের অনেক কিছু পরিবর্তন হলেও সবচেয়ে বেশি আশঙ্কা কিংবা শঙ্কার যে জায়গাটি ছিল যে পুলিশ সদস্যরা কিন্তু আসলে মাঠে ফিরছিলেন না। এবং আমরা জানি যে রাজধানী হচ্ছে একটি যানজটের শহর, এবং এই যানজটের শহরে যখন ট্রাফিক পুলিশ আসলে দায়িত্ব পালন করে তখনই কিন্তু কী পরিমাণ যানজট আসলে পোহাতে হয় এই রাজধানীতে যারা বাস করে তারা কিন্তু সেটি খুব ভালোভাবেই জানে। তো সেই শহরে আসলে 5 তারিখ দুপুরের পর থেকে আজকে পর্যন্ত ট্রাফিক পুলিশের উপস্থিতি ছিল না। এটি হয়তো ইতিহাসে এক সময় যখন আসলে এই রাজধানীবাসী আসলে এটি ইতিহাসে পড়বেন তখন কিন্তু তাদের কাছে আসলে অবাক লাগবে যে আসলে কিভাবে সম্ভব ছিল ওই 4-5টি দিন 7টি দিন আসলে কিভাবে চলেছে। আমরা জানি, আমরা খবরেও দেখাচ্ছিলাম, প্রতিটা দিন দেখাচ্ছিলাম এই সংকট মুহূর্তে কিন্তু আমরা দেখেছিলাম যে ছাত্ররা কিন্তু আসলে প্রত্যেকটি সিগন্যালে কিন্তু এসেছে এবং যার যার জায়গা থেকে দাঁড়িয়েছে এবং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করেছে। আজকে আমি এখন যে পয়েন্টটিতে আছি কাওড়ান বাজার মোড়, এই কাওড়ান বাজার মোড়ে যে সদস্যরা আছেন সেই সদস্যদের সবাই এখানে আছেন, অর্থাৎ আজকে 17 জনের উপস্থিতি এই কাওড়ান বাজার মোড়ে 17 জনের উপস্থিতি আমাদেরকে জানানো হয়েছে আছে, এবং এই 17 জনই আসলে রেগুলারই এখানে দায়িত্ব পালন করে। অর্থাৎ সেই জায়গা থেকে বলা যায় যে অন্যান্য পয়েন্ট, রাজধানীর যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে ট্রাফিক পুলিশের উপস্থিতি আছে এবং প্রত্যেকটি পয়েন্টেই কিন্তু ট্রাফিক পুলিশরা অবস্থান করছেন। অর্থাৎ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী যে আলটিমেটামটি দিয়েছিলেন যে বৃহস্পতিবারের ভিতরে কাজে যোগদান করতে হবে, সেই আসলে সতর্কতা অবলম্বন করে কিন্তু তারা বৃহস্পতিবার পর্যন্ত না, তারা আজকে থেকেই তাদের কাজে যোগদান করেছে। তো এই ছিল কাওড়ান বাজার থেকে ট্রাফিক পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।